বন্ধুরা, আগামী রবিবার 5ই জুলাই ফুললি লকডাউন পুরো রাজ্যে থাকবে। আপনাদের কাছে আমি অনুরোধ করব, গত 24 এপ্রিল যেভাবে আমরা লকডাউনে ভাগ নিয়েছিলাম বা মাননীয় প্রধানমন্ত্রীর যে জনতার কারফিউ 22 তারিখ যেভাবে আমরা পালন করেছি, ঠিক সেভাবে আগামী 5 জুলাই সকাল 5টা থেকে নেক্সট ডে 5টা পর্যন্ত ফুললি লকডাউন থাকবে। শুধু এসেন্সিয়াল যে সার্ভিসগুলো আছে সেগুলো বিদ্যমান থাকবে, বাকি প্রত্যেক ত্রিপুরাবাসী নিজ নিজ ঘরে থাকা, নিজ নিজ পরিবারের সঙ্গে থাকা, বাড়ির বাইরে না যাওয়া ও নিজের বাড়ির মধ্যে থাকা। আমরা তার জন্য শুধু রবিবারের জন্য 5 তারিখের জন্য লকডাউনে যাচ্ছি, কারণ কি ত্রিপুরাতে করোনা স্টেজ 1 চলছে, 2-3 বাকি রয়েছে, তার প্রস্তুতি করতে হবে এবং আমাদেরকে সংযত থাকতে হবে। রবিবারে প্রমাণিত হবে ত্রিপুরাবাসী আমরা কতটা সংযত আছি। আমি আশা করি আপনারা নিজ নিজ বাড়িতে থেকে, নিজ নিজ পরিবারের সঙ্গে থেকে সেই 5 জুলাই 22 মার্চ যেভাবে জনতার কারফিউ করেছিলাম, ঠিক সেভাবে আমরা বাড়িতে থেকে ফুললি লকডাউন পালন করব। রাজ্য সরকার তার জন্য নোটিফিকেশন পাঠিয়ে দেবে এবং ফুললি লকডাউনের মধ্যে যেই যেই ধারাগুলো বলবৎ থাকে, অ্যাপিডেমিক ডিজিজ অ্যাক্ট তহত এগুলো লাগু থাকবে। আমি আশা করি আমার সমস্ত ত্রিপুরাবাসী সেই রবিবারের যে লকডাউন এবং জনতার কারফিউকে সম্পূর্ণভাবে সফল করে করোনার যুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করবে। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র ভাই মোদীজি আনলক 2-তে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন। সে সিদ্ধান্ত নিশ্চিত ত্রিপুরার একটা বড় অংশের মানুষ, যারা অন্ত্যোদয়, যারা প্রায়োরিটি হাউস হোল্ড, যারা বিপিএল, তাদের এই বড় অংশের লোক যারা রয়েছেন বিশেষভাবে উপকৃত হবেন। এই করোনা পরিস্থিতি মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী সুচারুভাবে যেই কাজগুলো করে আসছেন তার মধ্যে একটা অন্যতম কর্মযোগ হল প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা। আর সেই যোজনায় নতুন প্রথম ঘোষণা হয়েছে তেমন নয়, এই যোজনাকে এক্সটেনশন করা হয়েছে। আগামী নভেম্বর পর্যন্ত, মানে আগামী আরও 5 মাস প্রত্যেক ব্যক্তিকে 5 কিলো চাউল বা গম এবং প্রতি মাসে 1 কিলো ডাল, 80 কোটি ভারতবাসীকে মুক্ত পরিবেশন করা হবে। আমি আশা করি তাতে ত্রিপুরা বড় অংশের মানুষের অন্নের ব্যবস্থা হবে এবং তার সঙ্গে সঙ্গে পারিবারিক জীবনে
করোনার মধ্যে দিয়ে যে মোকাবেলা করতে হচ্ছে, সেই মোকাবেলা করার যে পদ্ধতি তার মধ্যে শক্তি যোগাবে। বন্ধুরা, এই যোজনায় ভারত সরকারের প্রায় 90,000 কোটি টাকা খরচা হবে। তার আগেও মাননীয় প্রধানমন্ত্রী জি 3.75 লাখ কোটি টাকার প্রথম প্যাকেজ ঘোষণা করেছেন, পরবর্তী সময়ে 20 লাখ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছেন, আর আজকে যে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা, যদি প্রথম আর আজকের যে ঘোষণা দুটোটা একসঙ্গে করে দিই, তো প্রায় 1.5 লাখ কোটি টাকা এই যোজনা, তাতে বড় মাত্রায় ভারতবাসী উপকৃত হবে। তার সঙ্গে সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী জি আরেকটা আপিল রেখেছেন ভারতবাসীর প্রতি, সেটা হলো মাস্ক ব্যবহার করা, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, 2 গজ ডিস্টেন্স মেনটেন করা। ত্রিপুরাতে স্টেজ 1 চলছে, স্টেজ 2, 3 এখনো বাকি রয়েছে। এই নভেম্বর পর্যন্ত যে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা বাড়ানো হয়েছে, তাতে ত্রিপুরাবাসী বুঝতে অসুবিধা হচ্ছে না যে এখনো 2 অর 3 বাকি রয়েছে। তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জি এই ঘোষণা করেছেন, যাতে খাদ্যের কোনো অসুবিধা না হয়। তো আমাদের কি করতে হবে? আমাদেরকে যেটা মাননীয় প্রধানমন্ত্রী বললেন, আমি আবারও রিপিট করব, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, 2 গজ দূরি বজায় রাখা, মাস্ক প্রয়োগ করা, যদি মাস্ক না থাকে গামছা প্রয়োগ করা, রিসা প্রয়োগ করা, নিট অ্যান্ড ক্লিন থাকা, ওর সঙ্গে সঙ্গে সমাজের মধ্যে সচেতনতা বজায় রাখা। আমি আজকাল লক্ষ্য করেছি যে ত্রিপুরাতে মাস্ক না পরার পর জরিমানা রয়েছে 100 টাকা, দ্বিতীয়বার যদি হয় তো 200 টাকা, আজকে তো সেটা বাড়িয়ে 200 থেকে 400 টাকা করেছি, কিন্তু সেটা কি সমাধান? জাগরুকতা হচ্ছে সমাধান। কোনো মতে ভাবা উচিত না যে ত্রিপুরাতে করোনার প্রকোপ শেষ হয়ে গেছে, বরং যারা বাইরে থেকে এসে ট্রাভেল হিস্ট্রি রয়েছে তাদের সঙ্গে মেলামেশা, গ্রামে গঞ্জে শহরে বিভিন্ন জায়গা পৌঁছেছেন, তো সেটা কমিউনিটিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এতদিন পর্যন্ত আমরা যারা ট্রেনে বা ফ্লাইটে এসে ম্যাক্সিমাম তাদের স্যাম্পল নিয়েছি, আর এখন রাজ্য সরকার সিদ্ধান্ত করেছে যারা ট্রেনে এবং ফ্লাইটে আসবে তাদের তো 100% স্যাম্পল নেওয়া হবে। আর তার সঙ্গে সঙ্গে আমরা যে স্পেশাল কিট এনেছি, যেটা উইদিন 1/2 আওয়ার রেজাল্ট চলে আসে, আর সেটা ল্যাবরেটরিতে বা ল্যাবে যাওয়ার দরকার নেই, সেই কিট থেকে বোঝা যায় যে পজিটিভ না নেগেটিভ, আর উইদিন 1/2 আওয়ার যেখানে সোয়াব নেওয়া হবে সেখানেই সে ডাক্তারবাবু বা আশাকর্মী বা নার্স বোন বলে দিতে পারবে। তো এইভাবে বড় মাত্রায় ত্রিপুরাতে, বিশেষ করে সিপাহীজলা ডিস্ট্রিক্ট, গোমতী ডিস্ট্রিক্ট এবং সাউথ ডিস্ট্রিক্ট, যেগুলো মধ্যে সবচেয়েতে বেশি পজিটিভ কেস রয়েছে, সিপাহীজলা ডিস্ট্রিক্টে 3 ব্লক ক্যান্টনমেন্ট জোন রয়েছে, কিন্তু গোমতীতেও 1টি ব্লকে বড় মাত্রায় পজিটিভ আসছে, সাউথও আসছে।
তো সেগুলোকেও সরকার সেই দিশাতে নিয়ে প্রশাসনিক কার্যবাহী করবে। আমি সমস্ত ত্রিপুরাবাসীকে করজোড়ে নিবেদন করব যে আপনারা জাগরুক থাকুন। লকডাউন ওয়ান যে 24 তারিখ থেকে শুরু হয়েছিল পুরো ভারতবর্ষে ব্যাপী, আর ত্রিপুরাতে 23 তারিখ থেকে শুরু হয়েছিল, 23 মার্চ থেকে। তো আমি আশা করি যে 23 মার্চে যে ভূমিকা আমরা নিয়েছিলাম, 23 মার্চে আমাদের মধ্যে যে মানসিকতা ছিল, ঠিক সেই মানসিকতা তৈরি করা, না হলে ত্রিপুরার লোকসান হবে। বন্ধুরা, আমরা কাজ করব, ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাব। গোমতী নদীতেও ছোট জাহাজ আসবে, করোনার মধ্যে দিয়ে চলে আসবে, আমাদের নজবানদের জন্য, ছোট দোকানের জন্য 1 থেকে 1.5 লাখ দোকানি যারা রয়েছেন তাদের জন্য নতুন স্কিমও সরকার ঘোষণা করেছে। স্বনির্ভর পরিবারও আমরা তৈরি করব, তার জন্য নতুন স্কিম ত্রিপুরা সরকার তৈরি করছে। আর তার মাঝখানেও সরকারি চাকরি বাকরির যাই সুযোগ সুবিধা করতে পাচ্ছি আমরা, তা করার চেষ্টা করছে রাজ্য সরকার। আমি জানি ত্রিপুরার বড় একটা অংশের মানুষের আজকাল রোজগার কম হয়ে গেছে বা রোজগারহীন হয়ে গেছেন। আমি আপনাদের সবার সহযোগিতা চাই, নিশ্চিত আপনাদের যে ভবিষ্যৎ যখন নরেন্দ্র ভাই মোদীর হাতে রয়েছে, তো ভয় পাওয়ার কোনো কিছু নেই, জিত নিশ্চিত হবে। আর ত্রিপুরা তো আপনাদের আশীর্বাদ রয়েছে, তো নিশ্চিত আপনাদের জিত হবে। করোনাকে হারিয়ে আমরা ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাব, আমাদের ভবিষ্যৎকেও মজবুত করব, এবং মডেল ত্রিপুরার যে স্বপ্ন, অনেক হয়তো ভাই করোনা দেখার পরে ভয় পেয়ে গেছে, আরে 3 বছরের মধ্যে মডেল ত্রিপুরা বলেছেন মুখ্যমন্ত্রী, আসলে কি করতে পারবেন? করোনা 3 বছর, আমি তার জন্য এক্সটেনশন চাইব না আপনাদের কাছে, যে আমাকে 6 মাসের এক্সটেনশন করে দিন। আমি মডেল ত্রিপুরার কথা বলেছিলাম, আমি ঠিক 3 মাসেই 3 বছরেই আপনাদের সামনে মডেল ত্রিপুরা পুরো রূপরেখা তুলে ধরব। ত্রিপুরা এক পাও পেছনে যাবে না। হয়তোবা রোজগারের ক্ষেত্রে আমাদের একটু রোজগার কম হতে পারে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর উপর আমার পুরো ভরসা যে ত্রিপুরাকে উনি সাহায্য করবেন, এবং ত্রিপুরা তার নির্দিষ্ট সময়সীমার মধ্যে মডেল ত্রিপুরার যে স্বপ্ন দেখেছে সে স্বপ্নকে সাকার করতে পারবেন। আমি আবারও সবাইকে আহ্বান করব, সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করুন, 2 গজ ডিস্টেন্স মেনটেন করুন, মাস্ক পরুন, গামছা পরুন, কিন্তু সাবধানে থাকুন। আমি আশা করি সমস্ত ত্রিপুরাবাসী জাগরুকতার সঙ্গে এই কাজগুলো করবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজির হাতকে শক্তিশালী করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।